হকি বা ফুটবল খেলায় জাতীয় দলে নিজেদের অবস্থান করে নেয়ার পর বাস্কেটবলেও জাতীয় পর্যায়ে এগিয়ে যাওয়ার স্বপ্নে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছে ঠাকুরগাঁও জেলার মেয়েরা সামাজিক বাধা পেছনে ফেলে খেলাধুলায় এগিয়ে যেতে ঠাকুরগাঁওয়ের মেয়েরাই হয়ে উঠছে অন্য সবার জন্য দৃষ্টান্ত ঠাকুরগাঁও প্রতিনিধি পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক বোর্ড বাস্কেটবল ফেডারেশন ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বাস্কেটবল মাঠে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বয়স ষোলো না পেরোনো একদল কিশোরীকে প্রশিক্ষণ গ্রহণ শেষে বাস্কেটবল খেলায় আগ্রহী হয়ে ওঠে সালন্দর উচ্চ বিদ্যালয়ের কিশোরী বাস্কেটবল দল নিষ্ঠার সঙ্গেই নিয়মিত অনুশীলন করছে ঠাকুরগাঁওয়ের এই এ মেয়েরা ফল পেয়েছে হাতে সালন্দরের এই বাস্কেটবল অনূর্ধ্ব ষোলো দলটি গেল বছর চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগে তাদের বাস্কেটবল প্রশিক্ষণ সার্বিক দেখাশোনা করছেন শিক্ষক তাফিম ও মাসুদ রানা বাস্কেটবল খেলোয়াড় মেয়েরা জানায় জাতীয় দলের খেলার ইচ্ছার কথা আমরা এখানে বাস্কেটবল প্র্যাকটিস করতে আসছি আর আমাদের সামনে ইন্টার স্কুল খেলা আছে সেই জন্য প্র্যাকটিসটা অনুশীলন করে চলতেছে আমাদের বাস্কেটবলের প্রধান উদ্দেশ্য হলো আমাদের বাংলাদেশ গেমস সামনে আমাদের উদ্দেশ্য এটাই যে আমরা বাস্কেটবলে টুর্নামেন্টের মধ্যে আমরা একটা ভালো ফলাফল অর্জন করব শিক্ষক মাসুদ রানা বলেন স্থানীয় জেলা স্কুল বাস্কেটবল মাঠে নিয়মিত প্রশিক্ষণ দিয়ে দলটিকে তৈরি করেছেন তারা আমরা গতবারে বাস্কেটবলে আমরা বাংলাদেশের দ্বিতীয় স্থান অধিকার করেছি মেয়েরা আমার আমাদের মেয়েরা এখন আর পিছিয়ে নেই আমাদের ঠাকুরগার মেয়েরা এখন অনেক এগিয়ে যাচ্ছে দিনে দিনে তাদের একটাই উদ্দেশ্য সামনের দিকে জাতীয় দলে জায়গা করে নেওয়া আমাদের মেয়েরা প্রতিনিয়ত প্রশিক্ষণ করছে আমার মনে হয় যে আরো বেশি মেয়ে জাতীয় পর্যায়ে বাস্কেটবলে খেলার সুযোগ পাবে আমরা জেলা ক্রীড়া সংস্থা তাদেরকে সহযোগিতা করতেছি কিশোরী নারী ফুটবলারদের মতো ঠাকুরগাঁওয়ের এই মেয়েরাও চায় বাস্কেটবলে নতুন দিনের সূচনা করতে প্রয়োজন আর একটু প্রশিক্ষণ আর সহযোগিতা ডিবিসি নিউজ ডেস্ক